বেবি, তোমার শরীরের সুগন্ধ আমাকে একদম মাতাল করে দিয়েছে বেবি। আরে 13-20-16, এটা তো আমার হাজবেন্ডের গাড়ি, ওকে এখানে এসেছে নাকি? ওই রূপের মায়ায় পড়ে আমি হয়ে গেছি মাতাল বেবি, কি জাদু করেছো বলো না। এ গাড়িতে কেউ আছে? কেউ আছে নাকি ভিতরে? কেউ আছেন গাড়িতে? আরে এ আমি কি দেখছি, ধরা মনায় পড়ে গেছি, ও এখানে আসলো কি করে? কেউ আছে নাকি ভিতরে? আমার একটা কাজ করি, মনে হয় একটা মেয়ে, আমরা ইয়ে করি, লুকাই। কেন লুকাই? এখানে এখানে বসো। আরে কি করছো বেবি? বসো না, এখানে লুকাও, আমার মনে হয় কোনো প্রবলেম হতে পারে, এখানে লুকাও, কেউ মনে দেখে ফেলেছে। এই তুমি চুপচাপ বসে থাকো, এখান থেকে চলে যেতে হবে। সমস্যা কি, দরজা খুলছেন না কেন? কথা বলো না, চলে যেতে হবে। ও তুই আমাকে অফিসে না নিয়ে গিয়ে তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস। আর হ্যাঁ, এখানে আমি একটা মেয়ে দেখতে পেয়েছি, দেখি। আরে তুমি কি বলছো, তুমি গাড়ির ভিতরে কেউ নাই তো? না না, কেউ নাই, আমি এমনি ঘুরতে আসছিলাম, একটা বন্ধুকে নিয়ে আসছিলাম একটু কাজ, তুমি যাবে আমার সাথে? দেখ আমি ঠিকই বুঝতে পেরেছি, আমি জানি গাড়ির ভিতরে কেউ না কেউ আছে, কিছু একটা হচ্ছিলাম শব্দ পাইছি। আরে তুমি কি বলছো, আমার জান পাখি না তুমি, আমি এখানে একটা কাজ ছিল আমার, একটা বন্ধুকে নিয়ে আসছিলাম, গাড়ির ভিতরে কেউ নাই, বিশ্বাস করো তুমি? তুমি এমন করছো কেন, আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না। আরে তুমি এমন করছো কেন? দেখ একদম নাটক করবি না, আমি দেখেছি একটা মেয়ে আছে। আরে কেউ নাই তো গাড়ির ভিতরে, তুমি এই তো চুপ এখানে দাঁড়াও। কিছু কারণ কেউ নাই গাড়ির ভিতরে, আমি দেখেছি এখানে আছে। আরে নাই তো কেউ, আমি বলছি তো তোমাকে, কেউ নাই গাড়ির ভিতরে, দেখেছো কেউ নাই? নিশ্চয় অন্য কোথাও লুকিয়ে রাখছিস তুই, তাই না? লুকিয়ে আছে আমার সাথে। নাই তো, কি বলছো তুমি? আমি বলছি তো নিশ্চয় কেউ না কেউ আছে। নাই, আমার কথাটা শোনো না, আমার সোনা পাখি আমার বাবু কোথাও লুকিয়ে রাখছে, কোথাও নাই তো, আমি বলছি আছে আমি জানি। নাই তো সোনা পাখি না তুমি আমার, ছাড় তোমাকে, শোনো না এমন করছো, তুমি আমার সোনা পাখি না, এমন করে কেউ কেউ নাই তো এখানে। আমি নাটক আমি পরে দেখবো, ছাড় আমাকে, আমি ঘুরতে আসছি। আর শোনো না, শোনো না, আরে আমার কথাটা শোনো না, আমি নাই, কেউ না কেউ আছে, না থাকতে তুই এমন করবি কেন? আমি সত্যি বলছি, আরে কেউ নাই, আমি সত্যি বলছি তোমাকে, নাই তো কেউ। আরে বলছি না, আমি দেখবো, একদম তুমি রেগে যাবো, আমি দেখবো কোথাও না কোথাও তো আছে, তুই নিশ্চয়ই লুকিয়ে রাখছিস, এত বড় সাহস, তুই আমাকে অফিসে না নিয়ে গিয়ে মেনে ফুর্তি করো না। নাই কেউ নাই, আমি থাকলে তো বলতাম আমি, ইয়া দেখো না এই যে কেউ নাই তো, একদম কেউ নাই, আমি জানি এখানেই আছে, নিশ্চয়ই আছে। আরে নাই তো কেউ, ইয়া শোনো না, যান যান, কোথাও তো নিশ্চয় আছে, নিশ্চয় কোথাও না কোথাও আছে। এই এই তো এ বা শোনো না, ইয়া ইয়া খালাতো বোন কই তো? আরে খালাতো বোন, ইয়া খালাতো বোন না, এই ওঠ ওঠ বলছি, কি করলি তুই, কি ভাবছিস আমি কিছু দেখি নাই? সব দেখছি, একদম মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল তোর কি হয়। ও কেউ না, ওই যে আমাদের ওই যে নিচের ফ্ল্যাটে থাকে না, ওই যে ও আসছিল, ওই যে ডাক্তারের কাছে যাবে, তো আমি ওকে একটু নামিয়ে দিচ্ছিলাম। তোমার মুখ থেকে সত্যি কথা বের হবে না, দাঁড়াও। এই মেয়ে, এই পিচ্চি, এই তুমি নাকি পিচ্চি? তো পিচ্চি বলে আঙ্কেলের সাথে তুমি কি করছো গাড়ির ভিতরে, সত্যি করে বলবা, বলো কিসের আঙ্কেল? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আর আপনি কে? ও আচ্ছা আচ্ছা, তাহলে সত্য ঘটনা এটাই, তাই না? প্রেম ভালোবাসা চলছে, আর আমাকে কি বললে তুমি পিচ্চি মেয়ে? আসলে তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই না, ও বেয়াদব। আর একটা কথাও বলবি না, আমার যা বোঝাতাম বুঝে গেছি, আমি তোকে সকালে বললাম আমাকে অফিসে দিয়ে আয়, সেটা তোর ভাল লাগে না, আর এখানে এসে তুই কি করছিস, এটা তোর কাজ তাই না? আমি ভাবতে পারছি না এই মানুষটাকে আমি এতটা বিশ্বাস করি, এতটা ভালোবাসি, তুই কিভাবে পারলি রে আমার সাথে এমনটা করতে? কি দেইনি আমি তোকে, কি দেইনি, আমি যতটুকু পেরেছি আমি সবকিছু চেষ্টা করছি শুধুমাত্র তোকে ভালোবেসে সুখে রাখার জন্য, কিন্তু তুই তুই আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে ফুর্তি করছিস এখানে, আর তোর কষ্ট হবে বলে আমি নিজে চাকরি করছি, তোকে চাকরি করতে দেই না, আমি সারাদিন অফিসে থাকি, বাসায় এসে কাজ করি, কখনো তোকে আমি কাজ করতে বলি না তোর কষ্ট হবে বলে, একটাবার কি আমার কথা চিন্তা করলি না, যে এই মানুষটা আমাকে এতটা ভালোবাসে তার সাথে আমি কিভাবে এটা করতে পারি, কখনো ভাবলি না এটা?
তুই আমার বাসায় থেকে আমার বাবার দেওয়া গাড়িতে অন্য একটা মেয়ে ফুর্তি করতেছিস? গে গাড়ি চাবি দে, গাড়ি চাবি দে, দে, কষ্ট হচ্ছে চাবি দিতে। আর তুই কি ভাবছিস এত কিছু দেখার পর আর শোনার পর আমি তোর সাথে সংসার করব? কখনোই না। এটা তোর গার্লফ্রেন্ড না, পিচ্ছি, পিচ্ছিকে ভাল লাগে, এই জন্য বউকে সময় না দিয়ে তুমি গার্লফ্রেন্ডকে সময় দাও, তাই না? এই নে তোর ভালোবাসাকে তোর হাতে তুলে দেবে, এখন যা, ঠিক আছে যা। এখন তোকে বিয়ে করবি নাকি প্রেম করবি যা খুশি কর, থাক তোরা। সূর্য, তোর যে বউ বাচ্চা আছে তুই তো আমাকে একটাবারও বলিসনি। এ তুই না আমাকে বলেছিস তোর টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু তোর তো কিছু নাই, তুই আসলে তো ফাকিং নি। তুই আমাকে আমি কেন ঢাকাইলি বল না, কেন? আচ্ছা তুমি এমন পাগলামি কেন করছো? আমার বউ চলে গেছে এটা তো ভালো কথা, এখন আমাদের রাস্তা ক্লিয়ার, চলো না আমরা দুজন মিলে সুখে শান্তিতে সংসার করি, চলো। আচ্ছা তুই আমার, তুই কি ভাবছিস এত কিছুর পর আমি তোর সাথে সংসার করব? এ তোর মত একটা ফকিরের সাথে আমি সংসার করব? কখনোই না, থাক তুই তোর মতো। দর্শক, পরক্রিয়া একটি সামাজিক বেদী, আমাদের সমাজে যারা পরক্রিয়া করে তাদের এমনটাই হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন।